নমস্কার শুভঙ্কর কয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ফুড এস আই এক্সাম এবং তার সাথে সাথে পিএসসির আপকামিং সমস্ত এক্সামে যাতে দুর্নীতি বন্ধ হয় তার জন্য আমাদের লড়াই চলছে এবং সেটা চলবে যতক্ষণ এই দাবিগুলো মিটছে প্রথমত আদালতের লড়াই চলছে আইনি লড়াই চলছে হাইকোর্টে আপনারা জানেন ফুড এসআই সংক্রান্ত কেস হয়েছে যেটা সামনের সপ্তাহে মহামান্য জাস্টিস রাজশাকর মান্তার ইজলাসে সিঙ্গেল বেঞ্চে সেটা উঠতে পারে আগামী সপ্তাহের গোড়ার দিকে এবং সেখানে কি অবজারভেশন জাস্টিস দেন এবং তার সাথে সাথে কি বিচার প্রক্রিয়া কী কী আসে সেগুলো তো তার জন্য আমরা অবসর করছি এর সাথে সাথে যাওয়া হয়েছিল মহামান্য গভর্নরের কাছে রাজ্যপালের কাছে রাজভবনে যাওয়া হয়েছিল সেখানেও গিয়ে ডেপুটেশন দিয়ে আসা হয়েছে কোন রকম কোনো আন্দোলন যেন কোথাও মানে একটা ইংলিশের একটা প্রবাদ আছে না নো স্টোন আনটার্ড অর্থাৎ কোনো রকম কোনো মানে কিছু আমরা বাদ রাখবো না সমস্তভাবেই আন্দোলনটাকে যাতে নিয়ে যাওয়া যায় যাতে শুধু এটা ফুরেস আইয়ের জন্য নয় ফুরেসআই তো হয়েইছে দুর্নীতি এর পরে পিএসসির কোনো এক্সামে যাতে দুর্নীতি না হয় না ক্লাকশিপে হয় না মেসলেনিয়াসে হয় না ডাব্লিউসি হয় না যে কোনো এক্সামে যাতে দুর্নীতি না হয় তার জন্যেই কিন্তু এই আন্দোলন এবার আসা যাক বর্তমান কর্মসূচির কথা দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ বেলা এগারোটায় কিন্তু পিএসসির সামনে একটা বিশাল জমায়েত করতে হবে বিশাল জমায়েত মানে বিশাল জমায়েত করতে হবে যদি না করা যায় তাহলে কিন্তু এই লড়াই যেটা সম্ভব নয় আদালতের আইনি লড়াই চলছে চলবে কিন্তু তার সাথে সাথে যদি ফিজিক্যাল প্রোটেস্ট না করা যায় যদি ম্যাক্সিমাম স্টুডেন্ট না আসে যদি ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রতিবাদ না করে তাহলে কিন্তু এই দাবি মেটা সম্ভব নয় এই দুর্নীতিকে কবর দেওয়া সম্ভব নয় প্রত্যেককে কিন্তু আসতে হবে দোসরা এপ্রিল বেলা এগারোটায় পিস অফিসের সামনে এর আগের বার আন্দোলন আপনারাই বাঞ্চাল করেছেন আপনারাই যারা দেখছেন আপনারাই বাঞ্চাল করেছেন সেদিন পাঁচ ছশো মাত্র মতো লোক ছিল সেখানে তার মধ্যে এক দেড়শো ছিল টিচার ইউটিউবার এটসেটরা বাকি দুশো তিনশো স্টুডেন্ট হয়তো ছিল খুব বেশি হলে আপনারাই বাড়ি বসে বসে এত বড় একটা দুর্নীতি হজম করে গেলেন আর আপনারাই সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করে বেড়ান সোশ্যাল মিডিয়ায় বড় বড় লেকচার দিয়ে বেড়ান কিন্তু বাস্তবের মাটিতে আপনাদের দেখা যায় না এমনি সময় দেখা যায় প্রত্যেকের বাড়ি দক্ষিণবঙ্গে ঠিক যেই আন্দোলন শুরু হয়ে যায় প্রত্যেকের বাড়ি উত্তরবঙ্গে হয়ে যায় কারো বাড়ি কোচবিহার হয়ে যায় কারো জলপাইগুড়ি হয়ে যায় কারো শিলিগুড়ি হয়ে যায় সব উত্তরবঙ্গে বাড়ি হয়ে যায় আমি বলছি না যে উত্তরবঙ্গের মানে থেকে আসা খুব ইজি উত্তরবঙ্গে থেকে অনেকে আসেন অনেকে আসতে পারেন না সেটা মানছি কিন্তু দক্ষিণবঙ্গের ছেলে মেয়ে যখন সোশ্যাল মিডিয়ায় গিয়ে বলে আমরা উত্তরবঙ্গে থাকি আমরা আসতে পারছি না সেগুলো কিন্তু খুব বাজে মানে মেন কথা হলো আপনাদের একটা অজুহাত চাই সেই অজুহাত দেখিয়ে আপনারা আসেন না আর যদি আমি এইটুকু আপনাদের বলে দিতে পারি এই হচ্ছে লাস্টবার আমার তরফ থেকে এর এইবারও যদি দেখি আপনাদের পার্টিসিপেশন ওরকম হয়তো এর পরের হয়তো আমার পক্ষে আর যাওয়া সম্ভব হবে না বা আমার এটা থেকে বেরিয়ে যেতে হবে কারণ আমারও প্রচুর কাজ থাকে আমারও এক্সাম রয়েছে আমারও প্রিপারেশন রয়েছে সেটা প্রচুর কাজে রয়েছে সেগুলোকে স্যাক্রিফাইস করে যাচ্ছি আপনাদের জন্য ফুড এসআই দুর্নীতি হলো কি না হলো পিএসসির এক্সামে দুর্নীতি হলো না হলো সেটা আমার কি ফারাক পড়ার কথা আমার কোনো ফারাক পড়ার কথা নয় কিন্তু যাচ্ছি আপনাদের জন্য যাতে এই দুর্নীতি বন্ধ হয় আপনারা যাতে জব পান এবং অবশ্যই আমিও ও অনেকগুলো এক্সাম দিই আমারও সাথে কিছু স্বার্থ রয়েছে কিন্তু যদি সেগুলো দুর্নীতি হয় এবং সেই এক্সামগুলো আমার না দিলেও আমার চলবে এটুকু আমি বলতে পারি বাট মেন যাওয়ার উদ্দেশ্য আপনাদের জন্য আশা করি ক্লিয়ার তো মেন কথা হচ্ছে প্রত্যেককে আসতে হবে কিন্তু দোসরা এপ্রিল প্রত্যেককে মানে প্রত্যেককে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে লাইক করে সোশ্যাল মিডিয়ায় কথার ফুলছুরি ফুটিয়ে কোনো লাভ নেই কোনো লাভ নেই মানে কোনো লাভ নেই যতক্ষণ না আপনি বাস্তবের মাটিতে এসে আপনার দাবি দেওয়া চিৎকার করে ওই পি ওই পিএসসিকে যতক্ষণ আপনি না বলছেন যতক্ষণ এই সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ না তুলছেন ততক্ষণ কিন্তু কোনো কিছু নয় আর কী মনে করছেন আমার উপর কোনো প্রেশার থাকে না আমার উপরে কত প্রেশার রয়েছে আপনারা জানেন যাই হোক আমি সেগুলো বলতে চাই না বাট প্রেশার প্রচণ্ড রয়েছে কারণ দেখতেই পাচ্ছেন অনেক বড়ো বড়ো ইউটিউবার তারা কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথাই বলে না কেন বলে না নিশ্চয়ই ভয় রয়েছে আমি সেই ভয় সেই প্রেশারকে প্রতিহত করেই আপনাদের জন্য বলে চলেছি এবং প্রথম থেকেই বলে চলেছি প্রথম যদি ইউটিউবে কেউ আওয়াজ তুলেছিল এই ফুরেসাই দুর্নীতির বিরুদ্ধে সেটা কিন্তু এই চ্যানেল আমি আমি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে এক্সাম শেষ করে এসে যখন আপনাদের আমি সেই ভাইরাল স্ক্রিনশট আনসারকে যখন দেখিয়েছিলাম আপনারাই বলেছিলেন যে এই আনসারগুলোই আমাদের পরীক্ষা এসেছিল এই কোশ্চেনগুলোই এসেছিলো প্রত্যেকে সবার প্রথমে কিন্তু এটা নিয়ে সোচ্চার হওয়ার সাহস আমি দেখিয়েছিলাম তাই যদি আরও একবার বলছি যদি না আসেন বারবার করে একটা কথা বলছি যদি আপনারা সবাই না আসেন তাহলে কিন্তু সম্ভব না মানে সম্ভব না প্রত্যেককে আসতে হবে মানে আসতে হবে দ্যাটস ইট আর যদি না আসেন যদি মনে করেন এটাই আমার ভবিতব্য দুর্নীতি হোক আমার চাকরির দরকার নেই তো আসবেন না কোনো জায়গায় আসে না কিন্তু নিজের সাথে আসবেন আজকে ফুড ফুরেসায় আপনি কথার কথা অনেকেই থাকবেন ফুড এসে এক্সাম দেন আপনারা কি ভাবছেন ফুড এসে এক্সাম দেননি ফুড এসে তো দুর্নীতি হয়েছে তো আমাদের কি ফুড এসআই দিয়ে তো শুরু হলো এর আগেও দুর্নীতি হয়েছে তারপর মানে আছে ফুড এসআই দিয়ে তো ব্যাপক দুর্নীতি শুরু হলো এই ব্যাপক দুর্নীতি এরপরে মিসলেনিয়াসও হবে ক্লার্কশিপও হবে ডাব্লিউ বিসিএসও হবে প্রত্যেকটা এক্সামে হবে যদি পিএসসি যদি এইবার ছাড় পেয়ে যায় দুর্নীতি করার লাইসেন্স যদি পিএসসি একবার পেয়ে যায় তো এরপরে কী হবে সেটা কিন্তু দিন অপেক্ষা করছে তাই আপনি যদি ডাব্লিউ বিসি হন আপনি যদি মনে করেন আমি ফুডেস এক্সাম দিইনি তবুও আসুন প্রত্যেকের আশা অনিবার্য প্রত্যেকের কিন্তু আসতে হবে দ্যাটস ইট আমি বারবার করে বলছি নইলে কিন্তু এরপরে আর আমাকে কিছু বলে কিন্তু কিছু হবে না আমার পক্ষে আর কিচ্ছু করা সম্ভব নয় যাদের জন্য আন্দোলন তারাই যদি না আসে বারবার আমরা গিয়ে কতবার গিয়ে পারবো আমরা কতবার গিয়ে পারবো আপনারা নিজেরাই ভাবুন না আপনারা একদিন আসতে পারেন না আমরা কতবার গিয়ে পারবো কত কি করে পারবো তাই প্রত্যেকে আসুন বারবার করে বলছি দোসরা এপ্রিল সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন হবে পুলিশ পারমিশন থাকবে রকম কোনো ভয়ের কারণ নেই পুলিশ পারমিশন ছাড়া কোনো দিন আমরা আন্দোলন করি না সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন থাকবে কোনো রাজনীতির রঙ না আন্দোলনে আমাদের কোনো রং নেই আমাদের কোনো ঢং নেই এটাই হচ্ছে আমাদের ট্যাগলাইন অর্থাৎ আমরা কোনো রকম কোনো রাজনৈতিক রঙ নিয়ে যাচ্ছি না তাই আমাদের কোনো রকমভাবে কোনো ভয় নেই কোনো পলিটিক্যাল ভায়োলেন্স বা কোনো কিছু কোনো কিছু কোনো ভয় নেই যাচ্ছে সম্পূর্ণ ছাত্ররা যাচ্ছে তার সঙ্গে শিক্ষকরা যাচ্ছে যেটা উনিশ তারিখ গিয়েছিল আপনারা জানেন আবার সেই আন্দোলন হচ্ছে আবারও বারবার করে সেই একটাই জিনিস বলা দোসরা এপ্রিল বেলা এগারোটায় পিএসসির সামনে কিন্তু প্রত্যেকে আসবেন প্রত্যেকের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ আপনাদের সবাইকে